তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো আপনারা অনলাইনে নিজের স্মার্টফোন থেকে কীভাবে চেক করবেন যে বর্তমানে আপনার নামে বা আপনার আধার কার্ড দিয়ে কোন কোন সিম বা কতগুলি সিম ব্যবহার করা হচ্ছে, এবং আপনার অজান্তে যদি কেউ আপনার আধার কার্ড দিয়ে সিম কানেকশন নিয়ে থাকে বা সেই সিম কানেকশন ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে আপনি অনলাইনে কীভাবে সেই সিমটা বন্ধ করবেন অর্থাৎ কানেকশন কেটে দেবেন, তার সমস্ত বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। প্রথমে আপনারা আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন tapcop.digitelecom.gov.in। তো tapcop.digitelecom.gov.in লিখে সার্চ করলেই কিন্তু টেপকপের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন টেপকপ, এটা কিন্তু টেলিকমের গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে প্রথমে চলে এসছে টেপকপ পোর্টাল, এখানে চলে এসছে এন্টার ইউর মোবাইল নাম্বার, অর্থাৎ বর্তমানে আপনি যে মোবাইল নাম্বারটা বা যে নাম্বারটা ইউজ করছেন সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে, অর্থাৎ যে ফোন নাম্বারে ওটিপি সেন্ড করা যাবে বা ওটিপিটা পাঠাবে সেই নাম্বারটা কিন্তু পাঠাবেন যে নাম্বারটা চালু আছে, ঠিক আছে বর্তমানে। তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে কী করবো, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবো। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনি যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমাদের এখানে ওটিপি চলে এসেছে, আমরা ওটিপিটা বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু ওটিপি ভ্যালিডেট করলে কিন্তু পরবর্তী পেজটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা কিন্তু চলে এসেছে। এবার এখানে দেখুন প্রথমে চলে এসেছে লিস্ট অফ মোবাইল নাম্বার রেজিস্টার অন ইওর আইডিস, অর্থাৎ বর্তমানে আপনার আইডি অর্থাৎ আধার কার্ড দিয়ে কতগুলি সিম কানেকশন আছে বা কতগুলি ফোন চলছে, ঠিক আছে কতগুলি সিম কানেকশন চলছে। তো এখানে একটা দুটো এবং তিনটে, এই তিনটে দুটো কিন্তু আমার নাম্বার এবং তৃতীয় যে নাম্বারটা এটা কিন্তু আমার নাম্বার নয়, এটা আগে ছিল বর্তমানে বন্ধ হয়ে গেছে। তো এখানে এখান থেকে কিন্তু দেখতে পারবেন যে বর্তমানে আপনার আইডি দিয়ে বা আপনার ডকুমেন্ট দিয়ে কতগুলি সিম তোলা হয়েছে বা কতগুলি সিম বর্তমানে চলছে। যদি মনে হয় কোনো সিম আমার নামে নয় বা আমি কোনো দিন সিমটা তুলিনি, অর্থাৎ আপনার ভুল আপনার অজান্তে যদি কেউ আপনার ডকুমেন্ট দিয়ে কোনো রকম সিম কানেকশন তুলে থাকে, এখানে যেরকম দুটো সিম আমার নামে, ঠিক আছে এই দুটো সিম বর্তমান চলছে আমার, কিন্তু এই যে সিমটা এটা কিন্তু বর্তমান আমার নামে চলছে না, অর্থাৎ এই সিমটা কিন্তু বন্ধ আছে কিন্তু অন্য কেউ হয়তো চালাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনারা এই সিমটা বন্ধ করে দিতে পারেন, অর্থাৎ এই সিমের নামে রিপোর্ট করে দিতে পারেন। তো আমরা সেটাই দেখাবো, এবং আপনারা দেখতে পারবেন যে বর্তমানে আপনি যতগুলি আপনার ডকুমেন্ট দিয়ে অর্থাৎ আধার কার্ড দিয়ে যতগুলি সিম কানেকশন নিয়েছেন প্রত্যেকটারই কিন্তু কানেকশন এবং প্রত্যেকটা ফোন নাম্বার কিন্তু চলে আসবে, ঠিক আছে। যদি সেখান থেকে মনে হয় যে এই কানেকশনটা আমার না বা এই কানেকশনটা আমি কোনো দিন তুলিনি বা এই নাম্বারটা আমি কোনো দিন তুলিনি আধার কার্ড দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই নাম্বারের নামে রিপোর্ট করতে পারেন। তো আমি এই নাম্বারটাকে রিপোর্ট করবো যেহেতু এই ফোন নাম্বার বর্তমানে আমার কাছে নেই এবং বর্তমানে আমি কিন্তু এই সিমটা ইউজ করছি না। সেক্ষেত্রে এখানে তিনটে অপশন পাবেন, একটা হলো দিস ইজ নট মাই নাম্বার, অর্থাৎ এটা আপনার নাম্বার নয়, নট রিকোয়েড, অর্থাৎ এই সিম আপনি কখনো ব্যবহার করেননি বা আপনি আইডি দিয়ে তোলেননি, ঠিক আছে। তো এরকম সমস্যা যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, যদি আপনার নাম্বার না হয়ে থাকে সেক্ষেত্রে প্রথমটা টিক করবেন, টিক করার পর এখানে কিন্তু আপনাদের এই যে চেকবক্সটা আছে সেই চেকবক্সে ক্লিক করবেন, ক্লিক করার পর কোন ইস্যুটা আপনার আছে সেটা কিন্তু ক্লিক করতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি দিস ইজ নট মাই ফোন নাম্বার বা নট রিকোয়েড, ঠিক আছে। তো নট রিকোয়েডে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কী করবো, নেম অফ ইউজার, তো এখানে কিন্তু আপনাদের নাম দিতে হবে, অর্থাৎ যিনি রিপোর্ট করছেন তার নামটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমি এখানে নামটা বসিয়ে দিচ্ছি, যেহেতু আপনি রিপোর্ট করছেন এই ফোন নাম্বার নামে সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা বসাতে হবে, ঠিক আছে। এখানে দেখুন নেম অফ ইউজার, এখানে আমরা কী করলাম, এখানে চেকবক্সে ক্লিক করলাম, ক্লিক করার পর নট রিকোয়েড করলাম, এবার আমরা রিপোর্ট অপশনে ক্লিক করব। তো রিপোর্ট অপশনে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখুন একটা পপ আপ মেসেজ চলে এসেছে, ইওর রিপোর্ট সাবমিটেড টিকিট আইডি নাম্বার এত। তো এখানে কিন্তু আইডি নাম্বার চলে এসেছে, তো এটা চাইলে আপনারা লিখে রাখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তো আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখছি। তো চাইলে কিন্তু এই যে নাম্বারটা, এই নাম্বার দিয়ে কিন্তু পরবর্তীকালে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনি যে রিপোর্টটা করলেন সেই রিপোর্ট অনুযায়ী তারা কোন কাজটি করলো। এখানে দেখুন ট্র্যাক, এখানে ট্র্যাকিং নাম্বার চলে এসেছে, তো আমরা এখানে পেস্ট করবো, পেস্ট করে কিন্তু এখানে আমরা ট্র্যাক করতে পারবো, ঠিক আছে। তো এখানে দেখুন আমাদের যে রিপোর্টটা করলাম সে কিন্তু ট্র্যাকিং চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন যে বর্তমানে আপনার আধার কার্ড দিয়ে কতগুলি সিম কানেকশন চলছে বা কতগুলি কানেকশন চলছে, বা আপনার অজান্তে যদি কোনো রকম কানেকশন থেকে থাকে বা আপনি কোনো দিন সেই সিমটা তোলেননি আপনার আধার কার্ড দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই সিম কার্ডটা নামে রিপোর্ট করতে পারেন অর্থাৎ বন্ধ করে দিতে পারেন। তো আশা করছি সমস্ত বিষয়ে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।